দাবি হচ্ছে বাংলাদেশ থেকে সকল প্রকার অনলাইন জুয়া এবং ক্যাসিনোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এদের এই সংশ্লিষ্ট যারা জড়িত আছে, যারা বাংলাদেশে এগুলো পরিচালনা করতেছে, সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি মোহাম্মদ সজীব ইসলাম, আমি থাকি নারায়ণগঞ্জে। অনলাইন জুয়ার কারণে, এই অনলাইন গেম নামক মরণ ব্যাধির কারণে বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। এইদিকে সরকারের কোনো পদক্ষেপ নাই, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখতে পারতাছি না। আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে এখন অনলাইন জুয়ার ভুক্তভোগী হয়েছে। এরা নানাভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে এই দেশকে, দেশের টাকা বিদেশে নিয়ে যেতেছে, মানুষ সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতেছে। এরা শুধু আপনার দেশের টাকা বিদেশে নিতেছে না, এরা নানাভাবে অবৈধভাবে লেনদেন করতেছে এবং এগুলা বাংলাদেশের একদম আনাচে কানাচে ছোট শহর থেকে, গ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এরা ছড়িয়ে দিতেছে, দেশের তরুণ প্রজন্মকে নষ্ট করে ফেলতেছে। আজকের আমি, আগামী দিনের ভবিষ্যৎ, আজকে আমি এই জুয়া খেলে, এই অনলাইন জুয়া খেলে, এই অনলাইন ক্যাসিনো খেলে যদি আজকে আমি নিঃস্ব হয়ে যাই, আজকে আমি আমার বাবা আমার কাছে টাকা চাবো দিব না, আমি কালকে চিন্তাই করব, কালকে ডাকাতি করব, তারপর দিন মার্ডার করব, তারপর দিন মাদকাসক্ত হব, এই দায়ভার কে নেবে? আমি আগামী দিনের ভবিষ্যৎ, আমি আগামী দিনের কী হয়ে যা কি হয়ে আমি আগামী দিনে কী দাঁড়াচ্ছি, আগামী দিনের ভবিষ্যৎ কী? তাহলে চোর, ডাকাত, মাদকাসক্ত এগুলো হচ্ছে আমি সরকারের কাছে। ঠিক আছে, আপনি যে কথাগুলো বলছেন সব ঠিক আছে, আপনি কি কোনোভাবে প্রতারিত? আমি নিজে এর ভুক্তভোগী, আমি একজন স্টুডেন্ট। আমি হঠাৎ করে ইউটিউবারদের ভিডিও দেখি, ইউটিউবারদের ভিডিও দেখার পরে হঠাৎ করে দেখি এইগুলো অ্যাড দেওয়া হয় অনলাইনে। আমি হঠাৎ করে একদিন ঢুকি, ঢুকার পরে একটা অ্যাকাউন্ট তৈরি করি, ওনারা প্রলোভন দেখায় যে 1000 টাকা ডিপোজিট করলে 1000 টাকা বোনাস। আমি কিছু টাকা ডিপোজিট করি, করার পরে ওনারা 1000 টাকা ডিপোজিট করি, 1000 টাকা বোনাস দেওয়া হয়, কিন্তু এই বোনাসের টাকা আপনি কোনোভাবে তুলতে পারবেন না। এটাকে ওনারা একটা প্রলোভন দেখিয়ে মানুষকে এখানে আকৃষ্ট করতেছে এবং দেশের টাকা বিদেশে প্রচার করে দিতেছে এবং মানুষকে নানাভাবে হয়রানিমূলক করতেছে, হয়রানি করতেছে। আপনার দৃষ্টিতে এটা কিভাবে বন্ধ করা যেতে পারে? আমার দৃষ্টিতে এটা সরকারের সদিচ্ছা এবং প্রশাসনের, এই বাংলাদেশে কিছু এজেন্ট আছে, এই বিটগুলার যারা পরিচালনা করতেছে অনলাইন জুয়া, এগুলার কিছু এজেন্ট আছে, প্রত্যেক জেলায় জেলায় অভিযান চালিয়ে যারা এই ধরনের মরণ ব্যাধি ছড়িয়ে দিতেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাহলেই থেকে সারা দেশের মানুষ মুক্তি পাবে এবং তরুণ প্রজন্ম ভালো হতে পারবে, না হলে তরুণ প্রজন্ম নষ্ট দিকে চলে যাবে, দেশের ভবিষ্যৎ অন্ধকার, দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। আমি 2 লক্ষ টাকা প্রতারিত হয়েছি। আমি একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্টের পাশাপাশি আমি ছোটখাটো কাজ করি এবং আমার বাবা মার থেকে যত টাকা ছিল, আমি একদম গরিব ফ্যামিলির সন্তান, আমি এই প্রলোভনে পড়ে সব কিছু শেষ করে ফেলেছি। আজকে আমি প্রতিবাদ জানাতে চাই, আমার মতো যাতে আর কোনো মায়ের সন্তান এইভাবে আর প্রতারিত না হয়, এইদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই।